নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ISL সিজন 7 শেষ হয়ে গেল, তো এই সিজনের সমস্ত অ্যাওয়ার্ডগুলো কে কে পেলেন সেগুলোই আজকের এই ভিডিওতে জানাবো। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটাই কথা বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কীসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সমস্ত আপডেটগুলো দেওয়ার আগে প্রথমেই যেটা বলবো অমেয় রানাবাডির ব্যাপারে, অমেয় রানাবাডি তোমরা সবাই জানো কালকে ফার্স্ট হাফে একটা খুবই মারাত্মক ইঞ্জুরি হয়ে গিয়েছিল, মাথায় চোট লাগে এবং তারপর তিনি প্রায় মাঠে দাঁড়াতেই পারছিলেন না। ওইদিকে ক্যামেরাও ঘোরানো হয়নি যাতে পরিবারের লোকজনরা চিন্তায় না পড়ে যান, সেই কারণে অমেয় রানাবাডেকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন তো সমস্ত প্লেয়াররাও চিন্তায় পড়ে গিয়েছিলেন, ভগবানকে ডাকা শুরু করে দিয়েছিলেন, আমরা যারা খেলা দেখছিলাম তারাও কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। তবে এই মুহূর্তে একটা ভালো খবর, যেটা অমেয় রানাবাডে কিন্তু বর্তমানে অনেকটাই সুস্থ আছেন, তার স্ক্যান করা হয়েছে, সেখানে সেরকম কিছু ধরা পড়েনি, বর্তমানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানের মধ্যেই আছেন, অবজারভেশনে আছেন, তবে একদমই বিপদসীমার বাইরে। এটা একটা অবশ্যই ভালো নিউজ বলতেই পারো, কারণ সেই মোমেন্টে সত্যিই বিশাল চিন্তার বিষয় হয়ে গিয়েছিল। তো আমরা অবশ্যই প্রে করব তিনি খুব তাড়াতাড়ির মধ্যেই সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন। তো বন্ধুরা, এবার আসা যাক অ্যাওয়ার্ডগুলোতে। ISL এর এই বছরের উইনিং পাস অব দ্য ইয়ার হয়েছেন অ্যালবার্টো নোগুয়েরা, FC গোয়ার। হ্যাঁ বন্ধুরা, খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন পুরো সিজন জুড়ে অ্যালবার্টো নোগুয়েরা, অনেক অ্যাসিস্ট করেছেন, সেই কারণেই উইনিং পাস অব দ্য সিজন হয়ে গেলেন অ্যালবার্টো নোগুয়েরা। FC গোয়ার সাফল্যের অন্যতম চাবিকাঠি কিন্তু ছিলেন এই অ্যালবার্টো নোগুয়েরা এবং জর্জ অর্টিজ মেন্ডোজা, তার মধ্যে অ্যালবার্টো নোগুয়েরাকেই কিন্তু উইনিং পাস অব দ্য সিজন করা হলো। এরপর আসা যাক আরও একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডে, এবং সেটা ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা সবাই জানো, আমিও তোমাদের জানিয়েছিলাম যে এই বছর ইমার্জিং প্লেয়ার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন নর্থ ইস্ট ইউনাইটেড FC-র আপুইয়া। হ্যাঁ বন্ধুরা, সেটাই হলো, নর্থ ইস্ট ইউনাইটেড FC-র আপুইয়াই কিন্তু হয়ে গেলেন এই বছরের ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন। অসাধারণ পারফরমেন্স দিয়েছেন নর্থ ইস্টের হয়ে, নর্থ ইস্টকে সেমিফাইনাল অবধি নিয়ে যাওয়ার পিছনে আপুইয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এই আপুইয়া, তিনি কিন্তু হয়ে গেলেন এই বছরের ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন। তো বন্ধুরা, এবার আসা যাক গোল্ডেন বুট অ্যাওয়ার্ডে। গোল্ডেন বুট জিতে নিলেন ইগর অ্যাঙ্গুলো, টোটাল 14টা গোল স্কোর করেছেন ইগর অ্যাঙ্গুলো এই সিজনে, সেই কারণে গোল্ডেন বুটটা জিতলেন ইগর অ্যাঙ্গুলো FC গোয়া থেকে। আগের বছরের মতো এই বছরও রয় কৃষ্ণা সেম সংখ্যক গোল করলেও কিন্তু গোল্ডেন বুটটা জিততে পারলেন না, কারণ ইগর অ্যাঙ্গুলো রয় কৃষ্ণার থেকে কম টাইমে 14টা গোল করেছেন, অন্যদিকে রয় কৃষ্ণা একটু বেশি সময় নিয়ে ফেলেছিলেন 14টা গোল করতে, সেই কারণে ইগর অ্যাঙ্গুলো জিতে নিলেন গোল্ডেন বুট। তো বন্ধুরা, এবার যদি গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডে আসি, গোল্ডেন গ্লাভস জিতে নিলেন এই বছরে অসাধারণ পারফরমেন্স দেওয়া এটিকে মোহনবাগানের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম ভট্টাচার্য পুরো সিজন জুড়ে অসাধারণ গোলকিপিং করেছেন, 10টা ক্লিনশিট অর্জন করেছেন। ফাইনালে অরিন্দম দা অতটা ভালো পারফরমেন্স দিতে পারলেন না, কিছু সিলি মিস্টেকের জন্য এটিকে মোহনবাগানকে হারতে হলো ফাইনালে, তাও অরিন্দম ভট্টাচার্যের অসাধারণ গোলকিপিং পুরো সিজন জুড়েই ছিল, সেই কারণে গোল্ডেন গ্লাভস তিনি অবশ্যই দাবি করেন এবং শেষ পর্যন্ত গোল্ডেন গ্লাভসটা জিতে নিলেন আমাদের সবার প্রিয় অরিন্দম দা। তো বন্ধুরা, এবার আসা যাক সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অর্থাৎ গোল্ডেন বল হিরো অব দ্য সিজন। এই হিরো অব দ্য সিজন কিন্তু হলেন আমাদের সবার প্রিয় রয় কৃষ্ণা, এবং তিনি এটা ডিজার্ভ করেন, কারণ অসাধারণ পারফরমেন্স পুরো সিজন জুড়ে, 14টা গোল, টপ গোল স্কোরার ইগর অ্যাঙ্গুলোর সাথে সেম গোল, এছাড়া আরও 8টা অ্যাসিস্ট করেছেন রয় কৃষ্ণা, অর্থাৎ 22টা গোলে কন্ট্রিবিউশন আছে রয় কৃষ্ণার, তার মধ্যে সেমিফাইনাল এবং ফাইনালে 4টে অ্যাসিস্ট করেছেন রয় কৃষ্ণা। তোমরা ভাববে সেমিফাইনাল আর ফাইনালে রয় কৃষ্ণা গোল স্কোর করতে পারলেন না, কিন্তু প্রতিটা গোলেই অবদান ছিল রয় কৃষ্ণার। অসাধারণ ওয়ার্কলোড নিয়ে খেলেছেন পুরো সিজন জুড়ে প্লে অফে, সেই কারণেই রয় কৃষ্ণা হয়ে গেলেন এই সিজনের হিরো অব দ্য টুর্নামেন্ট বা গোল্ডেন বল উইনার। তো বন্ধুরা, এই গেল হিরো ISL সিজন 7 এর সমস্ত অ্যাওয়ার্ডগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।